1913 সাল পর্যন্ত ইউরোপ থেকে আমেরিকার পশ্চিম উপকূলে যাতায়াতের জন্য পথ ছিল দুটো, যার একটিতে আগ্রহী যাত্রীকে দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হতো। স্ট্রেইট অফ ম্যাগেলান নামে পরিচিত এই এলাকার সাগর ভীষণ উত্তাল। তাছাড়া শক্তিশালী সব ঘূর্ণিঝড় প্রায়ই এই এলাকায় তাণ্ডব চালায়। অন্য পথটি ছিল আরও দুর্গম। এই পথে যাতায়াতকারী জাহাজগুলো কানাডার উত্তর প্রান্তে অবস্থিত বেরিং স্ট্রেইট ঘুরে যেত। এই প্রণালীর অবস্থান আর্কটিক সার্কেল বা মেরু বৃত্তের মধ্যে হওয়ায় এখানে সাগরের উপরিভাগ প্রায়ই বরফে ঢাকা থাকে। এমনকি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অবস্থিত নিউ ইয়র্কের মতো কোনো অঙ্গরাজ্য থেকে পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়ায় যেতেও এই দুটো পথই ব্যবহার করতে হতো। এর বিকল্প হিসেবে 1914 সালে উন্মুক্ত করা হয় পানামা খাল, যা আধুনিক যুগে মানব নির্মিত সপ্তাশ্চর্যগুলোর একটি। 82 কিলোমিটার বা 51 মাইল দীর্ঘ এই খালটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। বিশ্বে এই একটি খালি দুটি মহাসাগরকে সংযুক্ত করার মতো ঐতিহাসিক খেতাবের অধিকারী। ঐতিহাসিক এই খালটি সম্পর্কে আপনাদের 10টি চমকপ্রদ তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে আদ্যপান্তরী পর্বে সেই তথ্যগুলো জেনে আসি। পানামা খালের নির্মাণ 20 শতাব্দীতে শেষ হলেও এটি খননের প্রথম পরিকল্পনা করা হয় 1600 শতকে। 1530 সালে স্পেনের রাজা পঞ্চম চার্লস স্পেন থেকে পেরুতে যাতায়াতের জন্য মধ্য আমেরিকা একটি জলপথ তৈরির কথা চিন্তা করেন। তিনি এই ভাবনার অনুপ্রেরণা পেয়েছিলেন স্প্যানিশ অভিযাত্রী ভাস্কো ডা নুনেজের কাছ থেকে। এই অভিযাত্রী রাজাকে জানান আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের মধ্যে সরু একখণ্ড ভূমি অবস্থিত। পঞ্চম চার্লস তার কথায় উৎসাহিত হয়ে সেখানে পর্যবেক্ষক দল পাঠিয়েছিলেন। দুর্ভাগ্যবশত এই খালটি খননের জন্য উপযুক্ত প্রযুক্তি তখনও মানুষ আবিষ্কার করতে সক্ষম হয়নি, ফলে পর্যবেক্ষক দল তাদের সফর শেষে রাজাকে জানান তার পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব না। সাধারণত পানামা খাল খননের কৃতিত্ব যুক্তরাষ্ট্রকে দেয়া হলেও 1881 সালে এই খালটি খননের কাজ শুরু করেছিল ফ্রান্স। ওই সময় অন্যতম ঔপনিবেশিক পরাশক্তি হিসেবে দেশটির জন্য এশিয়ার পূর্ব উপকূলে জনবসতি এবং সেনা ঘাঁটি স্থাপন বেশ জরুরি কাজে পরিণত হয়েছিল, যার ধারাবাহিকতায় মধ্য আমেরিকার দেশ পানামায় বিপুল সংখ্যক শ্রমিক এবং প্রকৌশলী পাঠায় ফ্রান্স। 2 দশকেরও বেশি সময় তারা খাল খননের কাজ চালিয়ে যায়। কিন্তু কঠোর পরিশ্রম আর মহামারী আকারে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগে 20,000েরও বেশি শ্রমিকের মৃত্যু হয়, ফলে নির্মাণ কাজে ইস্তফা দেয় ফ্রান্স। 1904 সালে যুক্তরাষ্ট্র এই খাল খননের কাজ পুনরায় শুরু করে। 10 বছর পর 1914 সালের 15ই আগস্ট খালটি যাত্রী ও পণ্যবাহী জাহাজের জন্য খুলে দেওয়া হয়। এই 10 বছরে বিভিন্ন রোগ আর দুর্ঘটনায় মারা যায় আরও 5,000 শ্রমিক, আর সব মিলিয়ে এই খাল খননে খরচ হয় প্রায় $10 বিলিয়ন। মজার ব্যাপার হল, বর্তমানে এই খালটি পানামা খাল নামে পরিচিত হলেও খনন কাজ শুরুর সময় এর নিয়ন্ত্রণ ছিল কলম্বিয়ার হাতে। পরে অবশ্য ফ্রান্সের হাত ঘুরে ভৌগোলিক কারণে ভীষণ গুরুত্বপূর্ণ এই এলাকাটির নিয়ন্ত্রণ পৌঁছায় যুক্তরাষ্ট্রের হাতে। তাদের তত্ত্বাবধানে শেষ হয় এর খনন কাজ। কাগজে কলমে একটি খাল খননের কাজ বেশ সহজ মনে হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে যে দুটো জলাধারকে এই খালটি যুক্ত করেছে তাদের উচ্চতা সমান না। সমুদ্রতলের টেকটোনিক প্লেটের উচ্চতার ভিন্নতার কারণে প্রশান্ত মহাসাগরের উচ্চতা আটলান্টিক মহাসাগরের তুলনায় প্রায় 26 মিটার বা 85 ফুট বেশি। এই প্রতিবন্ধকতা মোকাবেলায় পানামা খালের দুধারে দুটি সুবিশাল চৌবাচ্চা তৈরি করা হয়েছে। চৌবাচ্চা দুটো প্রস্থে প্রায় 32 মিটার বা 110 ফুট। এক প্রান্তের চৌবাচ্চায় জাহাজটি প্রবেশের পর পানির উচ্চতা বাড়ানো হয়, অন্য প্রান্তের চৌবাচ্চায় তা আবার কমিয়ে আনা হয়। চৌবাচ্চা দুটোর পানি সরবরাহের জন্য 3টি বিশাল হ্রদও খনন করতে হয় কর্তৃপক্ষকে। কালের পরিক্রমায় এই খাল সংলগ্ন এলাকা পানামা নিয়ন্ত্রণে এলেও খালের কর্তৃত্ব এবং উপার্জন দুটোই ছিল যুক্তরাষ্ট্রের দখলে। শেষ পর্যন্ত 1977 সালে যুক্তরাষ্ট্র পানামার মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করা হয়। কার্টার টোরিহোস নামে পরিচিত এই চুক্তির আওতায় পানামা সরকারের কাছে এই খালের নিয়ন্ত্রণ হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়, যার ধারাবাহিকতায় খালটি পানামা ও যুক্তরাষ্ট্রের যৌথ নিয়ন্ত্রণে থাকে আরও প্রায় 2 দশক। তারপর 1999 সালে অবশেষে খালটির উপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্ষম হয় পানামা। বর্তমানে খালটি পানামা সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। পানামা খালের 2 প্রান্তে চৌবাচ্চার পানির উচ্চতা কমাতে ও বাড়াতে প্রয়োজনীয় পানি সংরক্ষণ এবং সরবরাহের জন্য 3টি কৃত্রিম হ্রদ ব্যবহার করা হয়। এর মধ্যে মিরা ফ্লোরেস এবং পেড্রো মিগুয়েল হ্রদ দুটো প্রশান্ত মহাসাগরের প্রান্তে অবস্থিত।
আর গাতুন হ্রদটির অবস্থান আটলান্টিক মহাসাগরের দিকে। পানামা খালের মোট 82 কিলোমিটার দৈর্ঘ্যের 33 কিলোমিটার জুড়ে এই গাতুন হ্রদের বিস্তৃতি। 1907 সালে এই হ্রদটি খননের কাজ শুরু করা হয়। 425 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই হ্রদের খনন কাজে সময় লাগে পুরো 6 বছর। প্রায় 1 কিলোমিটার গভীরতার এই হ্রদে 425 ঘন কিলোমিটার পানি সংরক্ষণ করা যায়। খনন শেষ হবার সময় এই হ্রদটি ছিল বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদ। 82 কিলোমিটার দীর্ঘ এই খালটি অতিক্রমে একটি জাহাজের গড়ে প্রায় 12 ঘন্টা সময় লাগে। এর মধ্যে অবশ্য চৌবাচ্চায় উচ্চতা নিয়ন্ত্রণের সময়ও রয়েছে। তবে 12 ঘন্টার জন্য জাহাজটির নিয়ন্ত্রণ কিন্তু তার ক্যাপ্টেনের হাতে থাকে না। পণ্য বা যাত্রীবাহী কোনো জাহাজ পানামা খাল সংলগ্ন এলাকায় উপস্থিত হবার পর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একজন ক্যাপ্টেন জাহাজটির নিয়ন্ত্রণ গ্রহণ করেন। খাল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের বেতনভোগী এই ক্যাপ্টেনরা এই খাল অতিক্রমে রীতিমতো সিদ্ধহস্ত। সাধারণ ক্যাপ্টেনের পক্ষে এই খাল অতিক্রম করা সম্ভব হয় না, কারণ মাত্র 110 ফুট প্রশস্ত এই খাল অতিক্রমকারী জাহাজগুলোর প্রস্থ অনেক সময় 106 ফুট পর্যন্ত হতে পারে। অর্থাৎ খালটি অতিক্রমের সময় জাহাজটির দুপাশে মাত্র 2 ফুট করে জায়গা খালি থাকে। 20 শতাব্দীর শুরুতে উন্মুক্ত এই খালটি মানব সভ্যতার বিকাশে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে পণ্য বা যাত্রীবাহী বিভিন্ন জাহাজের নাম এই খাল থেকে নেওয়া হয়। 2016 সালে খালটি সম্প্রসারণের কাজ শেষ হবার আগ পর্যন্ত এই খাল অতিক্রমে সক্ষম বৃহত্তম জাহাজগুলো পানামা এক্স নামে পরিচিত ছিল। এই জাহাজগুলোর ওজন ছিল 52,500 টন। 950 ফুট দীর্ঘ এবং 190 ফুট উচ্চতা বিশিষ্ট এই জাহাজগুলো সর্বোচ্চ প্রস্থ ছিল 106 ফুট, কারণ খালটির প্রস্থ ছিল 110 ফুট। 2016 সংস্কার কাজ শেষে আরও বড় আকৃতির জাহাজের পক্ষেও এই খাল অতিক্রম সম্ভব হয়ে ওঠে, যার ধারাবাহিকতায় খাল অতিক্রমে সক্ষম বৃহত্তম জাহাজগুলো নিউ পানামা এক্স নামে পরিচিতি লাভ করে। এই জাহাজগুলো ওজনে আগেরগুলোর তুলনায় দ্বিগুণেরও বেশি, প্রায় 16 লাখ টন। এর সর্বোচ্চ দৈর্ঘ্য 1200 ফুটেরও বেশি আর প্রস্থে 168 ফুট। 1914 সালে উন্মুক্ত হবার পর প্রথম বছর খালটি অতিক্রমকারী জাহাজের সংখ্যা ছিল 1000-এর মতো। এমনকি 1934 সালে এই খাল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানিয়েছিল প্রতি বছর এই খাল ব্যবহার করে সর্বোচ্চ 80 মিলিয়ন টন পর্যন্ত পণ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্থানান্তর করা যাবে। অথচ 2010 সালে এই খাল অতিক্রমকারী পণ্যের পরিমাণ ছিল প্রায় 350 মিলিয়ন টন, আর খাল অতিক্রমকারী জাহাজের সংখ্যা এই সময় বৃদ্ধি পায় 14 গুণেরও বেশি। তবে খাল সম্প্রসারণের পর কর্তৃপক্ষের হিসেবে প্রতি বছর খাল অতিক্রমকারী জাহাজের সংখ্যা এখন 8 লাখেরও বেশি। এই জাহাজগুলো থেকে আদায় করা বার্ষিক চলের পরিমাণ প্রায় $200 কোটি, যার মধ্যে $80 কোটি সরাসরি পানামা সরকারের তহবিলে জমা হয়, আর বাকিটা ব্যয় হয় খালটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালনায়। পানামা খাল অতিক্রমকারী জাহাজগুলো টোল ধার্য করা হয় জাহাজের আকৃতি, যাত্রী সংখ্যা এবং পণ্যের পরিমাণের উপর ভিত্তি করে। অর্থাৎ বেশি পণ্য বা যাত্রী বহনে সক্ষম জাহাজগুলোর বাড়তি টোল পরিশোধ করতে হয়। তুলনামূলক ছোট জাহাজগুলোর জন্য এই টোলের পরিমাণ সাধারণত $1,000। তবে খাল অতিক্রম করা অধিকাংশ জাহাজই আকারে বড় হওয়ায় জাহাজ প্রতি গড় টোলের পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় $50,000। পানামা খালের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ টোল পরিশোধকারী জাহাজটি মূলত একটি প্রমোদ তৈরি। ক্রুজ লাইনার নামে নরওয়ের যাত্রীবাহী জাহাজটি পানামা খাল অতিক্রমের জন্য প্রায় $4,00,000 টোল পরিশোধ করে। এর বিপরীতে এখন পর্যন্ত সর্বনিম্ন টোল পরিশোধের খেতাবটি রয়েছে এক ব্যক্তির দখলে। 1928 সালে যুক্তরাষ্ট্রের সাঁতারু রিচার্ড হ্যালিবার্টন সাঁতরে এই খালটি অতিক্রমের সিদ্ধান্ত নেন। ওই সময় তার ওজন ছিল 68 কিলোগ্রাম, তাই খাল অতিক্রমে তার টোল দাঁড়িয়েছিল 38 সেন্টে, যা তিনি পরিশোধ করেছিলেন। গত 100 বছরেরও বেশি সময় এই পানামা খাল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে জাহাজ চলাচলের ব্যবস্থা করে চলেছে। এই কাজের দায়িত্ব এবং এর ফলে উপার্জিত অর্থের চূড়ান্ত গন্তব্য দুটোই এতদিন শুধু পানামা খাল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের হাতেই ছিল। তবে অচিরে পানামা খাল তুমুল প্রতিযোগিতার মুখোমুখি হতে যাচ্ছে, কারণ হংকং ভিত্তিক একটি প্রকৌশলী প্রতিষ্ঠান সম্প্রতি এমন আরেকটি খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী পানামার প্রতিবেশী দেশ নিকারাগুয়ায় এই খালটি খনন করা হবে। অবশ্য খনন কাজ শেষ হতে আরও প্রায় 1 দশকের মতো সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে, যার পর 2 মহাসাগরকে সংযুক্ত করার মর্যাদাপূর্ণ খেতাবটি এককভাবে পানামা খালের ঝুলিতে থাকছে না আর।